ভূমি কিন্তু এখন আনন্দের ভূমি। আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন, যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে উঠেছে। তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে। চলো এবার মজা করা যাক। আমরা এখানে এলাম কি করে? আমরা 500 ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম। এটা অসাধারণ। ব্যাকইয়ার্ডে সুইমিং পুল আছে। এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ, আর সবথেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে, সেটা সম্পূর্ণ ছিল জলের তলায়। অ্যাটলান্টাসে স্বাগত, আমরা তোমাদেরকে ভালোবাসি শুধু কালকে ছাড়া। সরি ভাই, ও শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে। রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80টারও বেশি শার্ক আছে, আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব। আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরে, হ্যাঁ বলো, আমরা স্কাই ডাইভিং করতে যাব। না ভাই, ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা, ওটা নিয়ে চিন্তা করো না, চলো এফোন কাটসে রেস করি। ঠিক আছে। আর এটা করবার জন্য দুবাই অটোড্রোমের থেকে ভালো জায়গা আর কি হতে পারে? গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে, যে কোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি। ঠিক আছে, হ্যাঁ চলো। আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের ডেকেছি এই সুপার কার গুলোর হট সিটে বসতে। চলো একটু মজা করা যাক। ওরা তো খুবই জোরে যাচ্ছে। আর এটা করা এখানে প্রথম এক্সপিরিয়েন্স, আরো অনেকগুলো বাকি আছে, আমরা সবে শুরু করেছি। আমি রেসের জন্য তৈরি। আমরা একজনের কাছে চলে এসেছি, এক্ষুনি তাকে পেরিয়ে যাবো। আরে না জিমি, না না, চলো গ্র্যান্ডমা। মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে। আমার মনে হয় ও চাইলো স্লো ড্রাইভ করতে পারবে না। আরে এটা তো ইল্লিগাল। না মানে সত্যি এটা ইল্লিগাল। যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম, ও কাল তখন তৈরি হচ্ছিল একটা আসল ফর্মুলা লেভেল রেস কার ড্রাইভ করবার জন্য। আমাকে এখন দারুণ দেখতে লাগছে, চলো এবার এটা চালানো যাক। স্টার্টিংটা একটু খারাপ হলো। ও মাই গড, আমি একটা ফর্মুলা কার চালাচ্ছি, এটা আমার জীবনের সবথেকে সেরা দিন। এই এক্সপেরিয়েন্সের মূল্য যেটাতে এই ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনিটা হয়ে যেত। আমি আর একটু মজা করতে চাই। তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে। এবার চলো এমবিএ গেমে যাওয়া যাক, যেটা হবে আবুধাবিতে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না, প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না। তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে। তোমরা কি কেউ মিস্টার বিস্ট চ্যানেল দেখেছো? হ্যাঁ। এর তো সাবস্ক্রাইব করা আছে। আমি কি তোমাকে এই ল্যাম্বরগিনিটা দিতে পারি? আমি চাই এটা যেন অন্য কেউ পায়। কি, এটাও কি বললো? এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন, ও ইনি সাবস্ক্রাইব করেছেন। এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই। প্লিজ। ঠিক আছে, ভেতরে বসুন, এখন থেকে অফিশিয়ালি এই ল্যাম্বরগিনিটা আপনার। আমার হাত পা কাঁপছে এখন। এই জন্য বলি সাবস্ক্রাইব করতে, তোমরা ল্যাম্বরগিনি না পেলে আমার কষ্ট হবে। আরে বন্ধুরা তোমরা কি করছো? আমাদের কোর্স সাইড টিকিট আছে, মজা করুন। আমি খুবই খুশি। ল্যাম্বরগিনিটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে। স্বাগত সেখানে গিয়ে ফটোশুট কিছুতেই শেষ হচ্ছিল না। দেখা করে ভালো লাগলো। তারপরে আমি স্টিভ হারভিকে হাই বললাম। দেখা করে ভালো লাগলো। হ্যাঁ আমারও ভালো লাগলো। কেমন লাগছে এখানে? খুব ভালো। তারপরে রাসেল ওয়েস্টব্রুক, ভালো আছে? হ্যাঁ খুব ভালো। এখনো $2,00,000 এক্সপেরিয়েন্স নেওয়া বাকি আছে, তাই আমরা এরপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে। তারপরে মরুভূমির একেবারে মাঝখানে পেঙ্গুইনদের দেখা পেলাম। আমি শুনেছি তুমি আলফা, এটাই বোধ হয় আলফার বৈশিষ্ট্য। আর যেহেতু এটা যথেষ্ট ছিল না, আমি এখন একটা বড় পুলেতে রয়েছি 80টা শার্ক স্ট্রিং রেডের সাথে। হ্যালো স্যার, এই এই এদিকে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। ওকে, বাজ লাইটিয়ারের মতো লাগছে। এক্সকিউজ মি স্যার, আমরা তাহলে অবশেষে পেলাম। আমি এখন অ্যাকোয়াম্যান, শার্কদের রাজা। আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কামড়ে দাও, আমাকে নয়। ঠিক আছে, ও কালকে অ্যাটাক করো। আমি তোমাদের লিডার, কালকে অ্যাটাক করো। তোমাদের কোনো লিডার নেই। এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে?